আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব ডিরেক্টরদের থেকে যে টাকাটা নেওয়া হয়েছে সেটা কিভাবে উত্তোলন করতে হবে অর্থাৎ সেটা কিভাবে আমরা রিটার্ন করব তো প্রথমে আমরা দেখে নিচ্ছি ডিরেক্টর লিস্টে যে আমাদের কোন ডিরেক্টরের কাছে আমাদের দায় কেমন রয়েছে অর্থাৎ তাইম খানের কাছে আমাদের পঞ্চাশ হাজার টাকা রয়েছে আর মাহফুজ আকন্দের কাছে আমাদের দশ হাজার টাকা রয়েছে অর্থাৎ টাকাটা আমাদেরকে রিটার্ন করতে হবে তো আমরা চলে যাচ্ছি সেখান থেকে থেকে আমরা চলে ভাউচার ভাউচার ফর ডিরেক্টর অর্থাৎ ডিরেক্টরের জন্য উত্তোলন মাহফুজ আকন দশ হাজার টাকা সিলেক্ট ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ অ্যামাউন্ট আমরা তাকে এবার পাঁচ হাজার টাকা উত্তোলন দিচ্ছি এটাকে আমি যখন সাবমিট দিয়ে দিলাম এখন যদি আমি আবার সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে আমাকে কিন্তু দেখাচ্ছে মাহফুজের কাছে আর পাঁচ হাজার টাকা রয়েছে তো এভাবেই কাইয়ুম খান কাইয়ুম খানের জন্য আমরা দিচ্ছি পনেরো হাজার টাকা তো কায়ুম খান পনেরো হাজার টাকা উত্তোলন করছে নেটওয়ার্কটা একটু প্রবলেম করতেছে মনে হচ্ছে withdraw successful from director এখন যদি আমি আবার যাই সে ক্ষেত্রে আমাকে এখানে দেখাচ্ছে কায়ুম খান 35000 টাকা আমি যদি এখন আবার ডিরেক্টর লিস্টে যাই সে ক্ষেত্রে আমাকে এখন দেখাচ্ছে টোটাল 40000 টাকা আর বাকি রয়েছে তো আমাদের ক্যাশ পজিশনে অবশ্যই টাকার পরিমাণ বেড়েছে আমরা এখন জেনারেল লেজারটা একটু দেখব জেনারেল লেজারে আমাদের সর্বশেষ দুইটা ট্রানজেকশন হচ্ছে চাই আজকের লেনদেন গুলো সেক্ষেত্রে ডেট রেঞ্জ থেকে আমরা শুধুমাত্র আজকের দিনটা সিলেক্ট করে দিচ্ছি আজকের দিনটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের আজকে এই লেনদেন আমরা ইতোমধ্যে করেছি তো আমরা দেখলাম কিভাবে ডিরেক্টরদের থেকে যে টাকাটা নেওয়া হয়েছে সেটা কি উত্তোলন দেয়া যাচ্ছে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সফটওয়্যারটি ব্যবহার করার জন্য